আলহামদুলিল্লাহ হোসাল্ত হুসসালাম অয়লা রসুল্লাহয়ালা আলিহি ও সাহবি ও মানে দাদা বিহুদা সম্মানিত দর্শকশ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী লাল রঙের কাপড় পরিধান করা বিশেষ করে এটা পুরুষদের ক্ষেত্রে কিন্তু মহিলাদের ক্ষেত্রে এখানে কোনো বাধা নিষেধ নেই যেটাই আসছে এটা পুরুষদের ক্ষেত্রে আসছে তো এখানে হাদিস বিভিন্নভাবে আসার কারণে অনেক মতানক্য হয়েছে মানুষের বুঝতেও সমস্যা হয়েছে এবং শব্দ যেটা আসফার দ্বারা জাফরান দ্বারা রঙিন করা এটার কারণেও মানুষের ব্যাখ্যাতে আলেমদের মধ্যেই এখানে মানে কঠিন পর্যায়ের সেখানে জটিলতা তারা ফিল করেছেন এবং শেষে সিদ্ধান্ত দিতে গিয়েও তারা সুখ্যাতিপূর্ণভাবে বিভিন্ন কিতাবে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এবং ফেকের কিতাবগুলোতে তারা সেটাকে বিশদভাবে উল্লেখ করেছেন বিশ্লেষণ করেছেন সবাই চেষ্টা করেছেন যে নবী বিশ্লেষণ থেকে যে বিভিন্ন ধরনের হাদিস আসছে সবগুলোর মধ্যে কিভাবে সমন্বয় রাখা যায় এবং যেখানে নিষেধাজ্ঞা এসেছে তার শেষ যেই সেটা কতটুকু এবং এর ভিত্তিতে বিধানটা কি দাঁড়ায় এবং তারপরে আবার সেখান থেকে কি জিনিসটা স্বতন্ত্র রয়েছে সেটাও কিন্তু তারা বলতে বাদ রাখেননি তো যাই হোক হাদিস যে আল্লাহ নব্বীকে দেখা গিয়েছে লাল কাপড়ে দুইটা যেটা কমপ্লিট ড্রেস আমরা বলি এগুলো সহ আর অনেক হাদিস আসে যেটা পক্ষে আমি আসলে সেটা বলছি না নিষেধের হাদিসগুলো বলছি এবং যেহেতু সমন্বয় দুইটার মধ্যেই হবে এই জন্য যেকোনো একদিকে জিনিসগুলো উল্লেখ করলেই হয়ে গেল বোখারি পাঁচ হাজার তিনশো নব্বই সেখানে আসছে যে নাহানা রসুর মারিল মায়াসি আল্লাহ নবী শেষ আমাদেরকে মায়াসির এবং কিসি থেকে নিষেধ করেছেন তো মায়াসিরটা কি মায়াসির এটাই হলো মোলায়েম বিছানা বলা হয়েছে এবং একেবারে নিরঙ্কুশ লাল কালারের যেটা আর পিসি যেটা হলো আপনার রেশমি জিনিস কা সুতা দিয়ে যেটাকে ডোরা করা অথবা রেশমি কাপড় তো রেশমি কাপড় আমরা সবাই জানি এক বাক্য এটা একেবারেই পুরুষদের জন্যে হারাম এর মধ্যে সামান্যতম সন্দেহ নেই এবং এটা নিয়ে মতানকও হয়নি যেটা হয়েছে এটা লাল কাপড় কিনি আর একটা আজি আসছে নুহিত আনিস্তবিল আহমাদি ও হাত আমির দাবী ওয়ান আখরা ও আনারা কেওয়ান নাসায়ী এক যে আমাকে নিষেধ করা হয়েছে লাল কাপড় পরিধান করতে এবং স্বর্ণের সেই আংটি পরিধান করতে এবং রুকু অবস্থায় যেন আমি কোরআন তিলাওয়াত না করি এভাবে আরেকটা আজিজ মজার ইবনে আম বলছেন রদিয়াল আনহু যে আল্লাহ নবী উপরে একটি কাপড় দেখলেন দুইটি কাপড় দেখলেন মাসফারাইনি তো বেইনি মাসফারাইনি যেগুলো হলো যে আসফার দ্বারা রঙিন করা তো আসফারের সঙ্গে আমরা পরে বলবো যেহেতু এটা আমাদের কাছে অস্পষ্ট এই জন্য আমরা ওইভাবে অনুবাদ করছি তখন আল্লাহ নবী বললেন যে এটা তুমি পড়বে না ইন্না হাদিল কুফার এটা হল কাফিরদের জন্য ফালা তাল বাস হা তুমি এটা পরিধান করবে না মুসলিম শরীফ দুই হাজার সাতাত্তর এবং দুই হাজার আটাত্তর এই সিরিয়াল এগুলো আসছে ঠিক আরেক হাজি আসছে যে নাহা রসুল্লাহাম আইয়া জা ফারা রাজুরু আল্লাহ নবী সাল্লাম নিষেধ করেছেন যে পুরুষ ব্যক্তি যেন জাফরান কাপড় বা জাফরান দ্বারা রঙিন করা কাপড় না পরিধান করে এটা বোখারি পাঁচ হাজার আটশত ছেচল্লিশ এবং মুসলিম দুই হাজার একশত এক এই সিরিয়ালে এসেছে এখান থেকে আমাদের তিনটা জিনিস মনে রাখবেন তিনটা প্রথম নম্বর হলো যে একেবারে পিওর লাল যদি হয় তাহলে পুরুষদের জন্য এটা নিষেধ এটা যে কোনো উপাদানে হোক পিওর লাল হয়ে গেলে এবং কড়া লাল হয়ে গেলে এটা নিষেধ দুই নম্বর হলো এই আসফার যেটা আসফার এটা হলো একটা তৃণলতা উদ্ভিদজাত জিনিস যেটার যেটার মধ্যে ফলও ধরে মানে গোটা যাতে আমরা বলি আর ফুলও থাকে তো সেটা দিয়ে যে কাপড় রঙিন করা হবে এই কাপড়টা একটু লালচে হয় ব্যাস এতটুকুই কিন্তু এখানে হলো আলাদাভাবে লালচে হয়ে গেলেও হারাম হবে কেননা এখানে সে ওই আসফার জিনিস ব্যবহার করেছে যেটা আল্লাহ নাম ধরে নিষেধ করেছে ঠিক তদন্ত জাফরান এটা আমরা কম বেশি সবাই চিনি জাফরানে কিন্তু সাধারণত গোলাপি কালার হয় কিন্তু ওইটাও গিয়ে আপনার ওই শেষের দিকে তার মধ্যে একটা লালচে ভাব আসে ওইটার কারণে এটাকে নিষেধ করা হয়েছে তাই এখানে দুইটা নিষেধ নিষেধের কারণ একটা হলো আসফার জাতীয় যে তৃণলতা এবং আহ এই জাফরান জাতীয় তৃণলতা ওর মাধ্যমে যে কালার যেটা ওইটা হলে কিন্তু একেবারে নাম ধরা এটাতে কালার যেটাই আসুক এটা নিষেধ আর অন্য জিনিসের মাধ্যমে যেটা পিওর লাল হবে সেটা নিষেধ কেন পিওর লাল ছাড়া আল্লাহ নব্বী ইসাইসামের যেটা বলা হয়েছে তিনি পড়েছেন এটা হলো ডোর ছিল অন্য কালারের এবং সেখান থেকে প্রমাণিত অন্য কালার আছে। সেটা যদি সাদা না হয়ে কালো হয়তো সবুজ হইত অন্য কোন কালার হইতো নীলও হইতো তাহলে কিন্তু জাইজ হয়ে গিয়েছিল তো যাই হোক এবার আমরা বলবো যে আলমগুর ব্যাখ্যা দিতে গিয়ে মামনা ওবী রাহম ইবন হাজার আসানি রাহমুল্লাহ বিভিন্নভাবে পরবর্তী ফোকাহাদের মধ্যে শেখ মুহমদ সালে আলম্লা তারা এটাকেই প্রাধান্য দিয়েছেন যদিও বা লালের ব্যাপারে অনেকের অনেক মত আছে কেউ মাকরু বলেছেন কেউ বলেছেন এটা কোনো বিশেষ সমস্যা নেই এটাকে কাফিরদের সাথে সামঞ্জস্যের কারণে মহিলাদের সাথে সামঞ্জস্যের কারণে শুধুমাত্র আপনার একটা ইয়ে সৃষ্টি করা হয়েছে তার প্রতি অনিরুৎসাহিত করা হয়েছে কিছু ঘটনা তা না বিশুদ্ধ মত শক্তিশালী মত হলো যে এটা হলো মূলত এই যে পদ্ধতি আমরা বললাম এই নিয়মে হলো এটা হারাম হয়ে যায় সেখানে পুরুষদের জন্য শুধুমাত্র দুইটা অবস্থাতে হাফিজ ইবনে হাজার আসালানী শিথিল হওয়ার জন্য তিনি বলেছেন আলিমদের মত নিয়ে সেটা হলো যদি এটা নাইট ড্রেস হয় নাইট ড্রেস হিসাবে যদি কেউ ব্যবহার করে যেটা বাইরে সে বের হবে না পরে যেটা তার জন্য ভেষভূষা হিসাবে পুরুষ হিসেবে সে গ্রহণ করবে না সাজ সজ্জার জন্য সে নিবে না যেহেতু নাইট ড্রেস এটা ওখানে পরে ওখানে খুলে তারপরে বের হবে আর দুই নম্বর হল যদি এটা তাদের ডিউটির বেস হিসাবে ব্যবহার করতে হয় কোম্পানির উপর থেকে এটা আরোপ করা হয়ে গেছে এমত অবস্থায় এই নিষেধাজ্ঞা তারা বলেছেন যে এটা স্বতন্ত্র মানে এটা তাকে পাবে না তাইলে আমরা সব মিলিয়ে বুঝতে পারলাম যে সাধারণত আমাদের লোকজন আজকে ফ্যাশন হিসাবে কিন্তু পুরুষরাও লাল কাপড়টাকে বেছে নিয়েছে এবং এটা একটা এই যুগের একটা আমরা বলবো যে মানুষের মধ্যে একটা প্রবণতা যে পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের স্টাইল এবং রুচি এগুলো তারা হায়ার করা শুরু করেছে গিবেন টেক করা শুরু করেছে অতএব এটা একেবারেই উচিত নয় সেই সাথে বিধর্মীদের সেটাও আমাদের সমাজে ব্যাপকভাবে লাভ করেছে এই সবগুলো থেকে আমাদের কি অবশ্য অবশ্যই বিরত থাকতে হবে এবং এটাই বড় একটা কারণ যে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ নজর দিয়ে তিনি মায়া করবেন দয়া করবেন এবং বিধর্মীদের উপরে তিনি আমাদেরকে বিজয় দান করবেন আজকে এই যুগ সন্ধিক্ষণে এসে আমরা আল্লাহর সাহায্যর সবচেয়ে বেশি মুকাভিছি আল্লাহ পাক तमाम যাহের মুমিন মুমিনাত এবং মুসলমান যেখানে আছেন বিশেষ করে তারা জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন আল্লাহ যেন তাদেরকে এই জালিমদের জুলুম থেকে হেফাজত করেন জালিমদেরকে হেদায়ত থাকলে আল্লাহ হেদায়ত করেন তা না হলে মহান রবী আলমিন তাদেরকে নস্বাদ করেন আল্লাহ আমাদেরকে আমাদের ইসলামের বিধিনিষেধ যেগুলো মানার উপরেই আমাদের মূলত জয় পরাজয় সেগুলো যেন সুখ্যাতিপূর্ণভাবে নির্ণয় করে এগুলো আমল করার এর উপরে আমল করে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমিন ওয়াহুদ আওয়ানা আনিল আহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত